সংসদে হামলার মাস্টার মাইন্ড ললিত ঝাঁয়ের সঙ্গে তৃণমূল কংগ্রেস বিধায়কের যোগ আছে, এমনই দাবি করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। নিজের দাবি সপক্ষে দুটি ছবিও পোস্ট করেন বালুরঘাটের বিজেপি সাংসদ। বঙ্গ রাজনীতিতে জানিয়ে টানাপোড়েন শুরু হয়েছে, এই নিয়ে তদন্ত হওয়া উচিত বলেও দাবি করেন সুকান্ত। ললিত ঝাঁয়ের সাথে তৃণমূল কংগ্রেসের বহু নেতার ছবি আছে, আপনারা জানেন আমি সেই ছবি টুইটও করেছিলাম এবং সেই ছবি নিয়ে বড় খবর, মানে গোটা ভারতবর্ষে তোলপাড় হয়েছে। আগামী দিনেও এর ইনভেস্টিগেশন হওয়া প্রয়োজন, সত্যটা সামনে আসা উচিত, আমরা এটা চাইছি। এদিকে ললিত ঝাঁকে তৃণমূল কংগ্রেসের যুব নেতা বলেও দাবি করেছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। এ ললিত ঝা তৃণমূল যুবা জো হ্যায় ভাতিজা কা উনকা র্যাঙ্ক এন্ড ফাইল হ্যায়, উসকা সাথ এক পিকচার নেই, বহুত সারা পিকচার আয়া হ্যায় জিসমে টিএমসি কা লিডার লোক, এমএলএ লোক, কাউন্সিলর লোক আর প্রদেশ কি যুবা কি লিডার লোক কা তসবীর হ্যায়, ভিডিও হ্যায়, ইজ দ্য নোন ফেস অফ তৃণমূল কংগ্রেস ইউথ উইংস। ও টিএমসি কা জব মেয়ে ইউথ প্রেসিডেন্ট থা উস বক্ত মমতাজি নে পাওয়ার মে আনে কি বাত ভাতিজা কো দিল্লি সে লাই, লানে কা বাত এক যুবা তৃণমূল ফরমেশন হুয়া, জো যুবা তৃণমূল কা মডেল সব জেল মে হ্যায়, বিনয় মিশ্র ফরেন মে হ্যায়, শান্তনু কুন্তল সব জেল কে অন্দর হ্যায়, এ যুবা তৃণমূল কা ললিত ঝা লিডার থে, আবি ভি টিএমসি কা সাথ জুড়া হ্যায়। শুভেন্দুর দাবিকে কটাক্ষ করে ফিরহাদ বলেন পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। স্বরাষ্ট্রমন্ত্রীকে শুভেন্দুর বস আখ্যা দিয়ে ফিরহাদ বলেন নিজেরা এই বাজে ঘটনাকে সংসদে আটকাতে পারল না, তার দায় নিয়ে মাথা নত না করে উল্টে দায় চাপাচ্ছেন। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, নিজেরা আটকাতে পারল না পার্লামেন্টে, একটা বিচ্ছিরি ঘটনা ঘটল, তার দায় নিয়ে মাথা নত করবে ওনার বস স্বরাষ্ট্রমন্ত্রী। সময় যত এগোচ্ছে আরো জোরালো হচ্ছে ললিতের বঙ্গযোগ, আর তার সঙ্গে উঠে আসছে শাসক দলের সঙ্গে ললিতের ঘনিষ্ঠতার সম্পর্ক। কারণ ইতিমধ্যেই শাসক দলের নেতাদের সঙ্গে ললিতের ছবি প্রকাশ্যে এসেছে, তবে তা মানতে নারাজ বঙ্গের শাসক দল। সংসদে একটা ঘটনা ঘটেছে বলেই এই ধরনের কথা সামনে আসছে, নেতা মন্ত্রীদের সঙ্গে ছবি থাকাটা স্বাভাবিক বলে দাবি ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর। দেখুন, এর মধ্যে প্রথম তো মহীশূর যোগ আছে, এবার বঙ্গতেও থাকতো, আমাদের তাপস রায় সঙ্গে ওর ছবি টবি দেখেছি আমরা, এখন এটা নিয়ে রাজনীতি কাদা ছড়াছড়ি হবে ওটা নিয়ে খুব বদর নেই। আমরা যারা পলিটিক্সে করি আমাদের সঙ্গে অনেকের ছবি পাবেন, ছবি পাওয়াটাই কোনো তার সঙ্গে যুক্ত হওয়াটা আমার মনে হচ্ছে না, ও ধরনের ছবি অনেকের সঙ্গে অনেকে পাওয়া যায়, তাতে কী করা যাবে। আর এখন ছবিটাকে এডিটও করা যেতে পারে, এখন ছবি আপনার ছবি দাউদ ইব্রাহিম সঙ্গে লাগিয়ে দেওয়া যেতে পারে, তাতে কী করা। দেশের নিরাপত্তার সঙ্গে ছেলে খেলা করেছে বিজেপি, সংসদ হামলা নিয়ে কটাক্ষ ফিরহাদের। কাজ নেই তো খৈভাজ, অ্যাটেনশন ডাইভার্ট, আমি অপদার্থ, আমি অমিত শাহ অপদার্থ, শুধু রাজনীতি করি বলে আমি পুলিশ প্রশাসন থেকে নিয়ে সব কিছু ফুলবামা থেকে নিয়ে কিছু করতে পারলাম না, এখন এগুলোকে রাজনৈতিকভাবে ঘোরাচ্ছে, দেশের নিরাপত্তার সাথে ছেলে খেলা করছে বিজেপি, নিরাপত্তার সাথে ছেলে খেলা করছে, ডাইভার্ট করছে না, বাংলার কিছু হবে না। যে সত্যিকারে যদি একটা কিছু বড় কিছু হয়ে যেত সেই অনুভূতিটাই নেই, আসলে এত খুন এরা করেছে গুজরাটে, একটা মানুষের নিরাপত্তা কি হতে পারে সেটা অনুভূতি তাদের নেই। এই ঘটনায় অমিত শাহকে ডেকে জেরা করা হোক বলে সুর চড়িয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। নিজামেদের যাবে হ্যাঁ, ওইটা তো প্রমাণ করতে হচ্ছে, সেই জন্য তো নিয়ে আসবে আগে অমিত শাহকে নিয়ে, তারপরে প্রমাণ করে দিচ্ছি আমরা, আগে অমিত শাহকে জেরা করা হোক। জেরা এলো কী করে, এরা এলো কেন, আগে অমিত শাহকে তার জবাব দিতে হবে। ললিত ঝাঁয়ের সঙ্গে বাংলার শাসক দলের যোগ নেই বলে প্রমাণে মরিয়া ঘাসফুল শিবির। এদিকে তৃণমূল নেতাদের সঙ্গে ললিতের ছবি ঘিরে ক্রমশ সরব হচ্ছে বঙ্গের গেরুয়া শিবির, জানিয়ে এই শীতেও উত্তাপ ছড়াচ্ছে বঙ্গ রাজনীতিতে। কলকাতা নিউজ।